পাচ্ছি এবং কেন আজকে তুমি পাস করছো? হ্যাঁ, আমার নাম শ্রীজা দেব, আমি ক্লাস 12B স্টুডেন্ট। আমি আজকে সেকশন 10A ক্লাস পড়াতে এসেছি। আমি ইকোনমিক্স সাবজেক্টটাকে পড়াচ্ছি আর কি তাদের। প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, টিচার্সদের আগের দিন আমরা টিচারদেরকে সম্মান দেওয়ার জন্য। তারা আমাদেরকে তো প্রতি বছর ক্লাস করায়, সারাদিন ক্লাস করায়, তো তাই জন্য তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা বছরের এই একটা দিন আমরা মানে তাদের থেকে আমরা যা শিখতে পেরেছি এত বছর, আমাদের ছোটো বোনদেরকে আমরা সেটা শেখানোর চেষ্টা করি। আমরা তাদেরকে এটা মানে শেখাতে চাই যে আমিও যেমন ক্লাস 10-এ যে আমাদের টিচার আমাদেরকে যা শিখিয়ে এসছে বা যা পড়িয়েছে, আমি তাদেরকে চেষ্টা করছি ওইগুলি মানে ওইভাবেই পড়ানোর আর কি। তো আমাদের জন্য ওই দিনটা খুব স্পেশাল থাকে, আজকের দিনটা। আমরা মানে সারা বছরই বলতে গেলে অপেক্ষা করে থাকি আজকের দিনটার। আমার ভীষণ ভালো লাগছে, আমি 6C-তে ইংলিশ পড়াচ্ছি এখন, তো ওরা আমার সাথে খুবই ভালো সহযোগী করছে, তো আমার ভীষণ ভালো লাগছে ক্লাসটা করতে। কেন আজকে এই ক্লাসটা করানো হচ্ছে তোমাদের? তো কালকে টিচার্স ডে, তো আজকে আমরা প্রত্যেকবারের মতো এবারও এই ক্লাসটা করতে চাই, তো আমরা এই ক্লাসটা করছি, আমাদের ভীষণ ভালো লাগে।